আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তো ঈদের দিন সকালবেলা, তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। সকালে হচ্ছে গিয়ে সবার কাজ, তো রান্না বান্না আছে, আরও কাজ আছে। আমার হচ্ছে গিয়ে রান্না বান্না শেষ, তো আমি আবার আমাদের এই বাড়ির গরু দেখতে আসলাম, আমার বাবার বাড়ির গরু। তো সকালবেলা নিয়ে আসছে, এই যে এটা হচ্ছে গরু। তো আমাদের গরুটাও তো দেখাইছি, আর সবাই গরুর এখানে আছে, সবাই বলতে তাহিদ আর আলিফ, আর সবাই হচ্ছে গিয়ে নামাজ পড়তে চলে গেছে ঈদের দিন সকালেই। আর আমাদের গরুটাকেও গোসল করায় তারপরে সবাই নামাজ পড়তে গেছে। আর এদিক দিয়ে আমরা সবাই আর কি বসেছিলাম, মহিলারা তো সবাই মিলেই আর কি করছি, নামাজ পড়ে কিন্তু চলে আসছে। আর ওদিক দিয়ে কুরবানি হচ্ছে, গ্রামে কুরবানি কিভাবে হয়, তো এই যে দেখুন, গ্রামের মানুষ সবাই সবার বাড়িতে যায় একসাথে হয়ে, তারপরে কুরবানি হয়। প্রথমে ওদিক থেকে আর কি কুরবানি হয়েছে, আরও কিছু গরু আছে আমাদের গ্রামে, তো ওগুলো কুরবানি হয়েছে, পরে হয়েছে আমাদেরটা আর কি। এই যে আমার বাবার বাড়িটা এখন কুরবানি দিতেছে, তো মানুষজন কিন্তু অনেক ছিল এখানে। এই যে তিনটা বুড়ি আছে, ওরা সাজুগুজু করে গরু দেখতে আসছে, কুরবানির গরু। সাথে আমাদের মিষ্টিমণিও আছে, বাচ্চাদের আনন্দটাই অনেক, ওদের আনন্দটা এত বেশি যে ওদেরকে দেখলেই ভালো লাগে। তো বাচ্চাগুলো আসলে তো আনন্দ করবেই। মিষ্টি হচ্ছে কি, ওর জুতা দেখাইতেছে, ও বলতেছে ওর এই জুতা নাকি ওর বাবা পাঠাইছে। ওই বাড়িরটা কুরবানি হয়ে গেছে, এখন আমাদেরটা কুরবানি হবে। আল্লাহ পাক সবার কুরবানি কবুল করুন, এটাই আল্লাহর কাছে চাওয়া। তো এই যে দেখুন, লোকজনের কিন্তু অভাব নাই, সবাই চলে আসছে গরু ধরার জন্য, আর কুরবানি হবে। সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কুরবানিও কবুল করে। এখানে মানুষজন বেশি আছে, তাছাড়া আবার হুজুর আসছে, হুজুরে আর কি মসজিদের হুজুর নিয়ে আসে কুরবানি করার জন্য। সব জায়গাতে এরকমই হয়। তো এই যে মিষ্টিমণি দেখুন কতটা খুশি, সে হচ্ছে গিয়ে কাছে চলে যায়, আবার আমি ডাইকা ডাইকা নিয়ে আসি এইখানে, আবারও চলে যাবে একটু পরে হয়তো। এই যে দেখুন, বললাম না ওর একদমই ভয় নাই, উ করে কি কাছে গিয়ে দেখা শুরু করে। তো সবাই মিলে এখন দর্শে কুরবানিটা হয়ে যাবে আল্লাহর নামে, আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি হয়ে গেছে গরুটা। কুরবানি হওয়ার পরে এই যে আমি সেমাই খেতে আসলাম, বাচ্চাদের দেব। আসলে কুরবানির আগে আমি আর কিছুই খাইনি, ভাবছি যে কুরবানি হওয়ার পরে তারপরে কিছু খাবো। আমার সাথে সাথে আমার মেয়েগুলো বসে আছে, ওরাও কিছু খায় নাই, আমি না খেলে ওরাও খাবে না, তো ওদেরকে দিয়ে দিই, তারপরে আমি খাবো। তো ওদেরকে নাস্তাটা দিয়ে দিলাম, আর এখান দিয়ে এই যে মানুষজন যারা যারা গরু বানাইতে আছে, তো সবাই মিলে এই যে হাতে হাতে কাজ করতেছে, চার পাঁচজন মিলে একটা গরু আর কি বানাইতেছে। আমি এদিক দিয়ে এই যে শরবত বানাই দিছি, এখন শরবত খাইতেছে। এরপরে রান্নার জন্য মেপে আমাদেরকে গোস্ত দিয়ে দিল, গরুর গোস্ত 10 কেজি নিছি। তো সবাই মিলে একসাথেই রান্না করতেছি, একসাথেই খাবো। নিয়ে আসলাম, ধুয়ে টুয়ে আমাকে দিয়ে গেল, এখন হচ্ছে আমি হাতে মাখিয়ে তারপরে যে রান্না বসাই দিব, 10 কেজি গরুর মাংস রান্না আর কি। তো আজকে তো এটা সিন্নি হিসেবে খাওয়া হবে, কুরবানির গোস্ত। তো এই মাংসটা আমরা যেভাবেই রান্না করি না কেন, সেভাবেই কিন্তু ভালো লাগবে। আসলে মাখাতে মাখাতে আমার একদমই মনে নাই, আমি যে তেল দিই নাই, পরে আবার একটু তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা একটু কমই দিলাম, যেহেতু গরুর গোস্ত থেকে তেল উঠে আসবে এই জন্য আর কি।
সব কিছু পরিমাণ করে তারপরে আর কি দিয়ে এখন হাতে ভালোভাবে মাখবো। এই যে মাখানো হয়ে গেছে, আমি কিন্তু ভালোভাবে মাখাই নিছি, একটু পানি দিয়ে দিলাম আর কি। এখন বসায় দিই, আর ওদিক দিয়ে কিন্তু এখনো গরু বানাইতেছে, এখনো পুরোপুরি কাজ শেষ হয় না। এর মধ্যে আমাদেরকে কিছু মাংস মেপে দিয়ে দিল রান্না করার জন্য, সবাই খাবে গুস্তটা, তো আমি তো রান্না বসায় দিলাম। আর এদিক দিয়ে যে ওনারা কাজ করতেছে, সবাই মিলে একসাথে কাটাকাটি করতেছে, এটা কিন্তু একটা আনন্দ, এরকম সব সময় পাওয়া যায় না। তো সবাই মিলে মিশেই আজকে আসি, আর সবাই মিলে মিশে একসাথে থাকাটাও অনেক আনন্দের ব্যাপার। আর ওদেরকে দেওয়া হয়েছে গরুর ভুঁড়ি ধোয়ার জন্য, সুলতানা আর আঞ্জুমান হচ্ছে গিয়ে গরুর ভুঁড়িটা ধুয়ে নিতেছে। আমাদের এই যে নিচে যে পানি উঠছে, তো এইখানে আর কি ধুইতেছে, আরও নিচে গিয়ে পানি শুকাই গেছে, কমে গেছে, তো বেশি পানি থাকলে আর কি ওদের ধুইতে সুবিধা হইতো। দুইজনে মিলে এই ধোয়ার কাজটা করতেছে। এরপরে আমি আবার রুমে চলে আসলাম, একটু নাড়াচাড়া দেব। আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি, আর একটু রান্না হলে হয়ে যাবে, বেশি রান্না করব না। এই গোস্তটা বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না, তো একটু শক্ত শক্তই রাখবো। প্রথমে আমি মেয়েকে দিয়ে দিলাম, ও হচ্ছে গিয়ে খাবে ভাত দিয়ে, তো ভাত দিয়ে খাবে, এরপরে যার যখন মন চায় তখন খাবে। আসলে এত ব্যস্ত থাকার কারণে কে কখন কিভাবে খেয়েছে তারও ঠিক নাই, যে যখন পারছে তখনই খাইছে আর কি এরকম। এদিক দিয়ে এই যে গোস্ত মাপা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য, তো নিজেদের ভাগেও আছে, আত্মীয় স্বজন আছে, তারপর আরও তিন ভাগে তো ভাগ করে নিতেছে আর কি। গ্রামে এভাবেই কুরবানি হয়, আর এভাবেই সবাইকে গোস্ত বিলিয়ে সবাইকে দিয়ে নিজেদের রেখে, তো এভাবেই সব কিছু করা হয়। গোস্ত সবাইকে দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে যে গরুর ভুঁড়ি পেয়েছি সবাইকে দেওয়ার পরে, এই যে এটুক পেয়েছি, তো আমি আবার এগুলো সব পরিষ্কার করে নিতেছি। এটা হচ্ছে পরিষ্কার করার আরেক ঝামেলা, তো পরিষ্কার তো করতেই হবে, খাবো যেহেতু তো পরিষ্কার করে নিতেই তো হবে, সেই জন্য এগুলো সব পরিষ্কার করে নিতেছি। এই যে আমারটা হয়ে গেছে পরিষ্কার, এখন হচ্ছে গিয়ে আঞ্জুরটা পরিষ্কার করতেছে।
তারপর রুমে চলে আসলাম। আমরা যে ভাগে পেয়েছি, যে যতটুকু পেয়েছি আর কি, অতটুকু এখন আমি ফ্রিজে রেখে দেব। আর এই যে এটা হচ্ছে যে আমার বাবা বাড়ি থেকে দিয়ে গেছে 5 কেজির মতো, তো আরও কিছু ছিল, ওইটা আরেক আমি এখান থেকে আবার কিছু রাখছি। তো এই যে আমরা ভাগে যতটুকু পেয়েছি এই যে দিয়ে গেছে ঘরে, তো এগুলো আমি এখন প্যাকেট করে ফ্রিজে রাখবো। ছোট ছোট প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দেব এখন। আর এই যে কলিজা, এটা কলিজা পেয়েছি। তারপরে আবার আমি এই যে গোস্ত বসায় দিলাম এই হাঁড়িতেই, যখন 10 কেজি গোস্ত রান্না করছিলাম মানে সবই শেষ হয়ে গেছে। এখন আবার ঘরের জন্য রান্না করতেছি, একটু বেশি করে রান্না করতেছি, কারণ হচ্ছে গিয়ে পরে আর কি খাওয়া যাবে। তো আমি মাখায় মুখায় একদম বসায় দিছি। এদিক দিয়ে যে উজুরি আর কি, উজুরি বা বর যাই বলি না কেন, আমরা তো উজুরিও বলি, তো এই উজুরিটাও আর কি সিদ্ধ করে নিতেছে, বড়টা গরুর ভুঁড়িটা। এটাও আমি একবারে পরিষ্কার করে বেছে বুছে কেটে কুটে ফ্রিজে রেখে দেব। এই যে এতটুকু হয়েছে, সব আমি প্যাকেট করছি, এখন এগুলো ফ্রিজে রাখবো। তারপরে সবাই হচ্ছে গিয়ে কাটাকাটি করতেছে ভুঁড়িটা, তো আমিও চলে আসলাম বাহিরে বসে, আমিও এখন কাটবো। এই যে এটা হচ্ছে আমার, আমি সিদ্ধ করে নিছি। এই কোরবানি ঈদের দিন আসলে কাজের কোনো শেষ নাই, একটার পর একটা কাজ আছে। তো এই কাজগুলো করার পর আবার হচ্ছে গিয়ে কিছু ধোয়ার কাজও আছে, হাঁড়ি পাতিল এতটা ময়লা হয়েছে, মানে এত কিছু ই হয়েছে যে কি বলবো। তো সেগুলো কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। এর মধ্যে আমি হচ্ছে গিয়ে আমার শ্বশুরকে সামাই দেওয়ার জন্য এই যে আসলাম। আমার কাজ করতে করতে সন্ধ্যার হয়ে গেছে, তো সন্ধ্যার পরে এই যে ইয়াসমিন এখানে এসে বসছে, তার ঈদের ড্রেস ছিল এটা। আসলে এত ব্যস্ত থাকার কারণে কাউকে ওভাবে ভিডিও করতে পারি নাই। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবার ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, আর প্রথমে একটা লাইক দিয়ে দেখে নেবেন ভিডিওটা। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।